শিক্ষামন্ত্রী কৈছিল পরীক্ষা আগস্টত আর মুখ্যমন্ত্রী কলে পরীক্ষা জুলাইত। শিক্ষামন্ত্রী কৈছিল পরীক্ষা হবই আর মুখ্যমন্ত্রী কলে পরিস্থিতি সাপেক্ষে পরীক্ষা বাতিল হব। আসলতে কি হব পরীক্ষার্থী আর রাজ্যের শিক্ষার্থী সকলের মনত এটাই প্রশ্ন। উচ্চ মাধ্যমিক আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেতিয়া কি পদ্ধতিরে অনুষ্ঠিত হব আর সরকারের সিদ্ধান্ত কি? 4 জুনত শিক্ষামন্ত্রী শিক্ষা পরিবহন স্বাস্থ্য বিভাগের বিষয়ববীয়া সেবা আর শিক্ষা সংসদের অধ্যক্ষ তথা অসম সাহিত্য সভা আশু আপসুর মাজত পরীক্ষা সন্দর্ভত আলোচনা হয়েছিল। শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুসারে জুলাইত অনুষ্ঠিত নহে, পরীক্ষা আগস্টতহে পরীক্ষা অনুষ্ঠিত করার বাবে অনুকূল সৃষ্টি হওয়ার সম্ভাবনা ব্যক্ত করেছিল রনুজ পেগুয়ে। আর মুখ্যমন্ত্রী মহোদয় কৈছে যে লড়া আর ছালীর পৃথক পৃথককে এক্সাম পাতা হব, কোভিড প্রোটোকল মানি চলি। 7 জুলাইর মাঝ ভাগত পরীক্ষা পাতিবলে সাজু হয়েছে সরকার। 15 জুলাইর পর 20 জুলাইর ভিতর পরীক্ষা শেষ করার পরিকল্পনা। বৈঠকের অন্তত মাননীয় শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে কি কৈছিল এয়া শুনক। সভাত আমি এক প্রকার এনেকা একটা সহমতত উপনীত হোক, যে ইতিমধ্যে আমি শিক্ষা বিভাগের কই আছিল যে আমি পরীক্ষা পতার পক্ষত আর যা দিন কেটাত আমার স্বাস্থ্য বিভাগে যরণে অতি এফিসিয়েন্টলি গোটে কোভিড সিটুয়েশনটলকে নিয়ন্ত্রণত অনার কারণে কার্য ব্যবস্থা গ্রহণ করেছে, রাইজেও সহযোগিতা আগবাই। মানে এটাই কথা স্পষ্ট যে শিক্ষার্থী আর অভিভাবক এতিয়াও চিন্তামুক্ত নহে, এক দুধর মুধর পরিস্থিতি আর কেইদিনমান কটাব লাগিব। এতিয়া পরীক্ষার্থী কি করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের মুখেরে শুনক। পরীক্ষা পতা আর নপতার দুইটাই পোষকতা করা নাই, খালি মই চাব খুঁজিছো যে সাপোজ আজি মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংত একটা লড়াই এন্ট্রেন্স দিবর কারণে 50% লাগে। এটা মই লড়াখিনিক পাস করাই দিব, এটা এওঁলোকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং দিব পারিব নে? কথাটো পরীক্ষা পাতা আর নাপাতাটো হয়ে থাকা নাই, আপনাদেরকে মই নাপাতো বলে কোয়ার পিছত তো মার্কশিটখন খালি পাস বলে যাব, লড়াতে মেডিকেলত কেনেকে সিট পাব? তার মানে পুরোনা বেটসর লড়াখিনিহে মেডিকেলত এন্ট্রেন্সত আহিব পারিব, এই বছর তেওলোকে মেডিকেল এন্ট্রেন্স দিব নোৱাৰিব, ইঞ্জিনিয়ারিং এন্ট্রেন্স দিব নোৱাৰিব, দিল্লী ইউনিভার্সিটিত কি নম্বর লৈ পড়িব? আমার তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাবারও আমি কোভিডর কারণে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার পাতা নাই, সেকারণে ব্যবহারিক কথাটো চিন্তা করব লাগিব। CBSE এই ক্ষেত্রে কি নির্দেশ দিয়ে যে বোলে নহয় এইবার এন্ট্রেন্সর কোনো কাট অফ মার্ক না থাকিব, তেনেকুৱা যদি অর্ডার আহে আমি পরীক্ষার নাপাতাকৈ পাৰিম। বোলে এইবার কোনো এডমিশনের কারণে কলেজ বিলাকত সৰু সৰু পরীক্ষা হব, মার্কস নালাগে, এন্ট্রেন্স এক্সাম হব, আমি পাস করাই। আর যদিহে রাজ্যত কোভিড সংক্রমণের হার 1 জুলাই 2% উপর থাকে তেনেহলে পরীক্ষা বাতিল হব, শিক্ষক সকলের মূল্যায়নের ভিত্তিক ঘোষণা হব ফলাফল। দেখিও যে মাননীয় শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে অনুষ্ঠিত হবই বলে যি সময়ত কৈছিল, কিন্তু বৃহস্পতিবারে মুখ্যমন্ত্রী পরিস্থিতি উন্নতি নঘটিলে পরীক্ষা বাতিল হব বলে স্পষ্টকৈ কয়। মানে এটাই কথা স্পষ্ট যে শিক্ষার্থী আর অভিভাবক এতিয়াও চিন্তামুক্ত নহে, এক দুধর মুধর পরিস্থিতি আর কেইদিনমান কটাব লাগিব। এতিয়া পরীক্ষার্থী কি করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের মুখেরে শুনক।